চুয়াডাঙ্গা ইজিবাইক চালক জহুরুল ইসলাম হত্যা মামলায় রায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মামলায় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুইয়ের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের চাঁদছড়ার ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলার মাধবপুরের দীপক কুমার রায় এবং গোপালগঞ্জ জেলার গারৈগাদ গ্রামের আবু সুফিয়ান। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তের মধ্যে ফজলুর রহমান পলাতক রয়েছেন। 2011 সালের 10 আগস্ট দর্শনা পরানপুর টু লোকনাথপুর পাকা সড়ক সংলগ্ন বেগুনক্ষেত থেকে গলা কাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV তে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।